ওয়েলকাম টু পিসমার্ট ক্লাসরুম। বাংলা ভাষা সাহিত্য পর্বে সাহিত্য সঞ্চয়ন গ্রন্থে অন্তর্ভুক্ত আধুনিক লেখক সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের পালামৌ রচনাটি নিয়ে আজকে আলোচনা করব। আজকের ভিডিওতে মোট গুরুত্বপূর্ণ 45টি MCQ ধর্মী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যেটি SLST পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে চলো আমরা দেখে নিই আমাদের আজকের আলোচ্য বিষয় পালামৌ নামক একটি ভ্রমণমূলক রচনা। আজকে আমি বাংলা সাহিত্যের আধুনিক কবি এবং সাংবাদিক এবং যিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বড় ভাই সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের পালামৌ রচনাটি নিয়ে আলোচনা করব। এখন আমরা জেনে নিই সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় এই পালামৌ রচনাটি কোন প্রেক্ষাপটে বা কোন সময় লিখেছেন। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের পালামৌ রচনাটি একটি স্মৃতিচারণমূলক ভ্রমণ কাহিনী। শোনা গেছে বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণ কাহিনীমূলক রচনা এটিকে বলা যেতে পারে। এবার আমরা জেনে নিই কোন প্রেক্ষাপটে লেখক এই রচনাটি লিখেছে। ভারতের ঝাড়খণ্ডের পালামৌতে লেখকের ভ্রমণ। সুবিশাল পাহাড়ে ঢাকা ছিল সেই জায়গাটি। এই পাহাড়ের কোল উপজাতি বসবাস ছিল। লেখকের রচনায় কোলদের জীবনযাত্রার একটি সংক্ষিপ্ত রূপ আমরা এই রচনায় দেখতে পাব। শোনা গেছে রানীগঞ্জ থেকে বরাকর নদীর দিকে লেখক যাত্রা করেন। পাহাড়ে ঢাকা নদীবক্ষে যাত্রা করার পর পৌঁছান হাজারিবাগ নামক একটি অঞ্চলে। সেখান থেকে পালকিতে চড়ে 100 কিলোমিটার দূরে পালামৌ নামক এক পরগনায় লেখক পৌঁছায়। পালামৌ অঞ্চলে সুবিশাল পাহাড়, ঘন বন ও কোল উপজাতি সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন লেখক তারই রচনায়। এখন আমরা জেনে নিই পালামৌ রচনা থেকে মোট গুরুত্বপূর্ণ 45টি MCQ ধর্মী প্রশ্নোত্তর। প্রথম 1 নম্বর প্রশ্ন, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের পালামৌ রচনাটি কোথা থেকে নেওয়া হয়েছে? পালামৌ রচনাটি পালামৌ নামক ভ্রমণ উপন্যাস থেকে সংকলিত এবং সম্পাদিত, এবং এই ভ্রমণমূলক গ্রন্থটি সম্পাদক ছিল শ্রী ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং শ্রী সজনীকান্ত দাস। 2 নম্বর প্রশ্ন, পালামৌ লেখকের কোন ধরনের রচনা ছিল? একটি ভ্রমণ বিষয়ক স্মৃতিচারণমূলক রচনা। 3 নম্বর প্রশ্ন, মৃত্তিকার 2-1টি স্তূপ দেখলেই তাহাদের আনন্দ হয়, এখানে কাদের আনন্দের কথা বলা হয়েছে? এই রচনায় লেখকের পাহাড়ে দেখার অনুভূতি প্রকাশ পেয়েছে। সমতল অঞ্চলে মানুষ সমতল মাঠ দেখে অভ্যস্ত, কেবল উঁচু ঢিপি দেখলেই তারা আনন্দ পায়, আর পাহাড় দেখার সুযোগ পেলে তারা আনন্দে আত্মহারা হয়ে পড়ে। তাই পালামৌ অঞ্চলে ক্ষুদ্র পাহাড় দেখে তারা আনন্দে অভিভূত হয়ে পড়েছিল। 4 নম্বর প্রশ্ন, পালামৌ অঞ্চলে কারাবাস করে, কোল সম্প্রদায়েরা পালামৌ অঞ্চলে বসবাস করে। 5, পালামৌ রচনায় লেখক কাকে সমদর্শী বলেছেন? আতিথেয় তো দানকারী বাঙালিকে সমদর্শী বলেছেন। 6 নম্বর প্রশ্ন, পালামৌ কিসের নাম? পালামৌ ছিল একটি পরগনা। পালামৌ জঙ্গলটি কেমন প্রকৃতির ছিল? দুর্গম প্রকৃতি, সেখানে কোনো ছেদ ছিল না। 8 নম্বর প্রশ্ন, পালামৌতে পাহাড়গুলো কেমন প্রকৃতি ছিল? পাহাড়গুলি বিচলিত নদীর মতন তরঙ্গায়িত ছিল। 9 নম্বর প্রশ্ন, পালামৌতে পাহাড়গুলো কোন জাতীয় ছিল? একশিলা প্রকৃতির পাহাড় ছিল। 10 নম্বর, পালামৌ জঙ্গলে কোন গাছ বেশি দেখা যায়? শাল এবং কদম্ব গাছ। 11 নম্বর প্রশ্ন, যেন মর্তে মেঘ করিয়াছে, লেখক কেন এমন কথা বলেছেন? লেখক পাহাড় এবং তার চারপাশের পরিবেশের ঘনত্ব বোঝাতে এই উপমাটি প্রয়োগ করেছেন। 12 নম্বর প্রশ্ন, গণ্ডগ্রাম শব্দটির অর্থ কী? শব্দটির অর্থ হল ক্ষুদ্র গ্রাম। 13 নম্বর প্রশ্ন, পালামৌ রচনার মধ্য দিয়ে লেখক কোন অঞ্চলের ও কোথাকার ভ্রমণের অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন? বিশেষত লেখক বিহার, বর্তমানে ঝাড়খণ্ডের পালামৌ অঞ্চলে ভ্রমণের অভিজ্ঞতা দিয়েছেন। 14 নম্বর প্রশ্ন, রচনায় আমরা কোন ইংরেজি পত্রিকার নাম পাই? হরকড়া এই পত্রিকাটি নাম পেয়ে থাকি। 15 নম্বর প্রশ্ন, হরকড়া পত্রিকায় কে কী লিখতেন?
এক মিলিটারি সাহেব, পেরেড বৃত্তান্ত, ব্যান্ডেল এবং বাদ্যচর্চা এই বিষয়গুলি হরকড়া পত্রিকায় নিয়মিত লিখতেন। ১৬ নম্বর প্রশ্ন, ইহার আর সন্দেহ নেই, কোন বিষয়ে সন্দেহ না থাকার কথা বলা হয়েছে রচনায়? যারা কৃষ্ণচন্দ্র কর্মকারকৃত পাহাড় দেখেছেন এবং যাদের গৃহপার্শ্বে শৃগাল শ্রান্তি সংবাহক ভাট ব্যারেন্ডার জঙ্গল আছে তাদের কোনো বিষয়ে সন্দেহ নেই। ১৭ নম্বর প্রশ্ন, লেখকের রাঁচি থেকে পালামৌ দেখতে ঠিক কেমন ছিল? পালামৌ দেখে মনে হয়েছিল লেখকে যেন মর্তে মেঘ করেছে। ১৮ নম্বর প্রশ্ন, পাহাড়ের কোন ভাগে কোনো মৃত্তিকা ছিল না? পশ্চিম ভাগে কোনো মৃত্তিকা ছিল না। ১৯ নম্বর প্রশ্ন, যেন বিচলিত নদী সংকাতিত ও তরঙ্গ, লেখক এই মন্তব্যটি কেন করেছেন? পালামৌ পরগনায় পাহাড় রয়েছে প্রচুর, একটির পর একটি পাহাড়, যেন নদীর তরঙ্গের মতন পাহাড়গুলো ছুটে চলেছে। ২০ নম্বর প্রশ্ন, আমি প্রায় নিত্য তথায় গিয়া বসিয়া থাকিতাম, কে কোথায় বসিয়ে থাকত? লেখক অর্ধ পাহাড় লাতিয়ার গ্রামের পার্শ্বে বসে থাকত নিয়মিত। ২১ নম্বর প্রশ্ন, আমি তাহা পূর্বে লক্ষ্য করি নাই, লেখক কী লক্ষ্য করেনি? লেখক পাহাড়ের ভেতরে যে স্তর রয়েছে এবং সেই স্তরগুলি সমসূত্র নয় সে বিষয়টি লক্ষ্য করেনি। ২২ নম্বর প্রশ্ন, শব্দ কোন স্তর অবলম্বন করে ছুটে চলে? শব্দ একটি বিশেষ স্তর অবলম্বন করেই ছুটে চলে। ২৩ নম্বর প্রশ্ন, লেখক কোন পাহাড় থেকে চমকে উঠেছিল? এক শিলা পাহাড় দেখে। ২৪ নম্বর, এক শিলা পাহাড় বা প্রস্তরখণ্ডে কোনো মৃত্তিকা নেই, এক শিলা পাহাড় বা প্রস্তরখণ্ডেই কোনো মৃত্তিকা ছিল না। ২৯ নম্বর প্রশ্ন, অশ্বত গাছটি কোথায় জন্ম হয়েছিল? এক শিলা পাহাড় এক স্থান থেকে ফাটল ছিল, সেই ফাটল থেকে অশ্বত গাছে জন্ম হয়েছিল। ৩০ নম্বর প্রশ্ন, লেখকের দৃষ্টিতে কে বড় রসিক ছিল? অশ্বত বৃক্ষ। ৩১ নম্বর, এই নীরস পাষাণ হইতে রসগ্রহণ করিতেছি, নীরস পাষাণ কে এবং কে রসগ্রহণ করছে? এখানে লেখক বলেছেন নীরস পাষাণ বলতে এক শিলা পাহাড়ের কথা বলেছেন, আর অশ্বত বৃক্ষ যেন সেই পাহাড় থেকে রস গ্রহণ করে চলেছে। ৩২ নম্বর প্রশ্ন, যাহার ভাগ্যে কঠিন পাষাণ, পাষাণই তাহার অবলম্বন, এটি কার কথা বলেছেন লেখক? লেখক এখানে অশ্বত বৃক্ষের কথাই বলেছেন। ৩৩ নম্বর প্রশ্ন, লেখক কখন পালামৌতে প্রবেশ করেছিল? লেখক অপরাহ্নে পালামৌতে প্রবেশ করেছিল। ৩৪ নম্বর, লেখকের পালকি কোন পথ দিয়ে যাচ্ছিল? এক সংকীর্ণ গো পথ দিয়ে লেখকের পালকি চলছিল। ৩৫ নম্বর, সেই রূপ কিছুতে দেখিতে পাইলাম না, এখানে কোন রূপের কথা বলা হয়েছে বা কোন জিনিস দেখার কথা বলা হয়েছে? লেখক বন জঙ্গলে শাল, তাল, তমাল এবং হিনতাল গাছ না দেখার কথা বলেছেন, অর্থাৎ সে ঘন বন জঙ্গলেও যে শাল, তাল বা তমাল হিনতাল গাছ নেই সেটির কথাই লেখক বলেছেন। ৩৬ নম্বর প্রশ্ন, পালকি করে বনপথে যাওয়ার সময় লেখকের দৃষ্টিতে বন কেমন ছিল? ছেদবিহীন দুর্গম জঙ্গল পূর্ণ একটি ভয়ানক বন ছিল। ৩৭ নম্বর, বনপথ দিয়ে যাওয়ার সময় লেখকের কানে কোন শব্দ এসেছিল? কাষ্ঠঘণ্টার বিষণ্ণকর শব্দ তার কানে এসেছিল। ৩৮ নম্বর, কাষ্ঠঘণ্টার পূর্বে লেখক কোথায় দেখেছিল? মেদিনীপুর অঞ্চলে কাষ্ঠঘণ্টাটি দেখেছিল। ৩৯ নম্বর প্রশ্ন, গলঘণ্টার উৎপত্তি কেন হয়েছিল বা গলঘণ্টা কেন লাগানো হতো? দুর্গম বন জঙ্গলে কোনো গৃহপালিত পশু বন হারিয়ে গেলে বা বনে হারিয়ে গেলে শব্দানুসরণ করে তাদের অনুসন্ধান করতে হতো বলেই গলঘণ্টার প্রয়োজন ছিল। ৪০ নম্বর প্রশ্ন, জঙ্গলে ভ্রমণপথে লেখককে দেখা প্রান্তরটি কেমন ছিল? অর্ধশুষ্ক, তৃণাবৃত, ক্ষুদ্র এক প্রান্তর ছিল। ৪১ নম্বর প্রশ্ন আমরা দেখিনি, শাল গাছগুলো আমাদের দেশীয় কোন গাছের সঙ্গে মেলে বলে লেখকের মনে হয়েছে? কদম্ব বৃক্ষের সঙ্গে শাল গাছগুলি প্রায় মেলে বলে লেখকের মনে হয়েছে। ৪১ নম্বর প্রশ্ন, লেখক প্রান্তরে কী দেখতে পেয়েছিল? প্রান্তরে দুই একটি মধু বা মোয়া বৃক্ষ দেখতে পেয়েছিল, কিন্তু কোনো গুল্মলতা দেখতে পায়নি। ৪২ নম্বর, প্রান্তরে কারা মহিষ চড়াচ্ছিল? কোল বালকেরা বা কোল জাতির বালকেরা মহিষ চড়াচ্ছিল। ৪৩ নম্বর প্রশ্ন, কোল বালকদের দেখে লেখকের কী মনে হয়েছিল? লেখক কোল বালকদের দেখে কৃষ্ণ ঠাকুর বলে মনে হয়েছিল। ৪৪ নম্বর, কোল বালকেরা কেমন ছিল? কৃষ্ণবর্ণ, কান্তি এবং খর্বাকৃতি বর্ণ জাতি ছিল কোলেরা। আজকের সিরিজের লাস্ট কোশ্চেন ৪৫ নম্বর প্রশ্ন, কোল বালকের পোশাক কেমন ছিল? কোল বালকের গলায় ছিল পুঁতির সাতনরি মালা, একটি গোল আরশি, পরিধানে ধরা কর্ণে ছিল বনফুল। আজকের সিরিজের মোট ৪৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে বা আরও এই ধরনের
এমসিকিউ ধর্মী প্রশ্নোত্তর পেতে হলে বিশেষত এসএলএসটি পরীক্ষার জন্য তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন।